কেমন আছেন বন্ধুরা? রাজনীতি, বিনা পয়সার বিজনেস, সেটা নিয়ে আজকে বলবো। তার আগে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বড়লা একটু বিড়ি ধরে নেই, বাচ্চারা একটু দূরে থাকবে। স্বাধীনতা সংগ্রামের পর থেকে শুনে আসছি বিভিন্ন ধরনের বিভিন্ন রাজনৈতিক নেতারা বলে আসছে গরিবি দূর করব, দেশের উন্নতি করব, শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি দেব, এইভাবেই তারা আসে ভোটের আগে বলে ক্ষমতায়। তারপর কিন্তু সেগুলো অনায়াসে ভুলে যায়। তখন সেই সব রাজনৈতিক নেতারা যে কটা চাকরি বাকরি দেয় নিজের পিসির ছেলে মাসির ছেলে কাকাতে ভাই মামাতে ভাই মামাতে ভাইয়ের শালির ডবগা বউ এদেরকে, অনায়াসে জনগণের কথাগুলো ভুলে যায় যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। আসলে যে প্রতিশ্রুতিগুলো রাজনৈতিক নেতারা দেয় সেগুলো হলো প্রতিশ্রুতি নয়, মিথ্যা। রাজনীতিতে নাম দিয়ে গেলে সব থেকে বড় গুণ হতে হয় মিথ্যে কথা বলা। যে যত মিথ্যে কথা সাজিয়ে বলতে পারবে সে তত বড় নেতা। আর আমরা বোকাচোদা পাবলিক তাদের কথা শুনে নাচি, মারামারি করি, গন্ডল করি, ফাটাফাটি করি, শেষে ওই নেতাদেরই উস্কে দেওয়া বাহিনীদের হাতে গুলি খাই। এত বড় বোকাচোদা আমরা। নেতার কোনো জাত আছে? দেখতে পাচ্ছেন তো, এ দল থেকে সে দল, সে দল থেকে এ দল, অনায়াসে মারা চলে আসছে। কিসের জন্য? দেশের উন্নয়ন করার নাম করে নিজের উন্নয়ন করার জন্য, নিজের বউ ছেলে যেন ভালো থাকে। সালা নেতাগুলো যে কটা চাকরি বাকরি দেয় ভালো ভালো বৌদি ভালো ভালো মেয়ে তাদেরকে, যাতে কোনো একদিন তার বডির ওপর মানে সেই সব বৌদি মেয়েদের বডির উপর একটু ঝড় তুলতে পারে। এই হচ্ছে আজকাল যুগের নেতারা। আর যেসব দলগুলো পারা উন্নয়ন করে না, তাদের একটা হাতিয়ার হয়ে গেছে ধর্মীয় উস্কানি। দে বাড়া হিন্দুর সঙ্গে মুসলমান, মুসলমানের সঙ্গে হিন্দু লাগিয়ে দে, দে ফায়দা তোল, ইগোর লড়াই। সেই সব নেতাগুলো যখন হিন্দু মুসলমান বাঁধায় বা বাঁধাবার চেষ্টা করে সেইভাবে রাজনীতি করে যে মুসলমানদের কেলা, অথচ সেই সব নেতার ছেলেগুলোই আরবে গিয়ে হাজি বিরিয়ানি খায় মুসলিমদের সঙ্গে। এগুলো আপনারা জানেন না। আমি কোনো রাজনৈতিক নেতা বা কোনো পার্টির কথা বলছি না, বললেই তো ফুলে যাবে, দরকার নেই, তাদের মুখোশটা খুলে ধরার চেষ্টা করছি মাত্র। তাই আমাদের মতো বোকাচোদা পাবলিকদের বারবার আমি বলছি, নেতারা কেমন জানেন? আপনি গন্ডগোল করলেন, আপনি যে পার্টিটা ভালোবাসেন সেই নেতার কাছে গেলেন, সালারা সব বিষয়ে টাকা খায় বাঁচার জন্যে। যদি বিচার ব্যবস্থা হয় সেখানে আপনার সামনে বলবে যা কোনো ব্যাপার নেই মীমাংসা করে দেব, পাশের যে চামচা নেতাগুলো থাকে তাদের বলে দেবে এই শালাকে 20,000 টাকা ফাইন করবি, এইভাবে আপনার পোঁতরা মারে। আবার যদি থানার দিকে যান তাহলে থানার বড়বাবুকে ওই নেতাটাই ফোন করে বলবে যে ওকে ধরেন আমি ছাড়িয়ে দেব, কিছু মাল আসবে, আপনারা আমার হাফ হাফ হবে, এরাই ধরাবে এরাই ছাড়াবে। এইগুলো আমাদের এই গোবর মাথায় কখনো ঢোকে না, ঢুকবেও না। আমরা তখন ভাবি ও সালা নেতাটা আমাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, নেতাটা আমায় ছাড়িয়ে দিল, কিন্তু এর তলায় যে কত বড় খেলা ঘটে বা খেলা হয় আপনারা তার ভালো বোঝেন না। দেখবেন নেতাগুলো ভোটের সময় কিংবা অন্য সময় ধর্মীয় উস্কানিমূলক কথা বলে, আবার ওই নেতাগুলোই সাদা মাথায় টুপি দিয়ে গেরুয়া ড্রেস পরে মসজিদে এবং মন্দিরে গিয়ে উপাসনা করে। এই হচ্ছে সালাদের আসল পরিচয়, এইগুলো আমাদের মাথায় ঢোকে না। নেতারা থাকে 5 বছর,
আর আমরা জনগণরা এই ভারতবর্ষে থাকব হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে সারা জীবন। তাই সেই সব নেতাদের কথা শুনে কখনো হিন্দু মুসলমান করতে যাবেন না, তাদের উস্কানিমূলক কথাই ভিজবেন না, দয়া করে বলছি। কোন ধর্মে বাড়া লেখা নেই যে অন্য ধর্মের লোককে কেলাও বা অন্য ধর্মের লোককে কেলিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনার বিবেক আপনার ধর্ম আপনাকে শান্তিতে থাকতে দেবে না। অতএব এসব কথাগুলো মাথা থেকে তুলে ফেলাই ভালো, দেশের উন্নতি যাতে হয় নেতাদের সেইগুলো করতে বলা উচিত আমাদের, তা নাই বাড়া ঝান্ডা ধরে বাড়া, ওরা যা বলবে বাল আমরাও তাতেই সায় দিয়ে চলে যাই। কেন আমাদের দেমাক নেই, আমাদের বুদ্ধি নেই, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আমরা বুঝি না, বুঝতে হবে, বুঝেও আমরা বুঝি না। ভাবি বাড়া হিন্দুদের কেলিয়ে আমি কোটিপতি হয়ে যাব, ও ভাবলো বা মুসলমানদের কেলিয়ে আমি মানে কোটিপতি হয়ে যাব, বালগাছটিও হবে না, ফয়তারা লুটবে ওই সব নেতারা, এই উস্কানিমূলক কথা দিয়ে বলে জিতে তাদের ব্যাংক ব্যালেন্স বাড়াবে। গরিব দূর করার নাম করে এই স্বাধীনতার পর থেকেই বাড়া এইটা ইস্যু করে ভোট করে আসছে, যে বড়লোক ভারতবর্ষে সে বড়লোক হয়ে যাচ্ছে, যে গরিব সে মানে গরিব থেকে যাচ্ছে। সরকারি খাতায় আপনি গিয়ে দেখবেন যে ভারতবর্ষে গরিবের সংখ্যা খুবই কম, সরকারের খাতায় ওরা নাকি রিসার্চ করে দেখে গণনা করে দেখে, অথচ ভারতবর্ষে আজও লোক খেতে পায় না, অনেক কষ্টে সৃষ্টে চলাফেরা করে, নুন আনতে পান্তা ফুরায়, আর একটু ভালো চলে সেই সব গরিব মানুষদের, যেসব গরিব মানুষদের বউগুলো ভালো একটু দেখতে ভালো জামদানি, তাদের সংসারটা ভালো চলে, কারণ তাদের সাপোর্ট করার মতো লোক অনেক বড় লোক পেয়ে যায় এবং নেতারাও, ব্যাপারটা বুঝতে পারলেন? কেন রাজনৈতিক নেতারা দুটো লোককে ভালোবাসে, এক হচ্ছে যদি আপনার ফ্যামিলিতে প্রচুর ভোট থাকে তাহলে আপনাকে ভালোবাসবে, আর তা নাহলে যদি আপনার সুন্দর বউ থাকে ডবগা তাহলে আপনাকে ভালোবাসবে, আপনি যাবেন না বৌদিকে পাঠিয়ে দেবেন কাজ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, কথাগুলো খারাপ ভাষায় বলছি বলে কেউ কিছু মনে করবেন না, যেটা হয় সেটাই বললাম। আম্বানির পরিবার, বাড়াবানি পরিবার, এই সব পরিবার দিনকে দিন বড় হচ্ছে, ভারতের প্রত্যেকটা সরকারি জিনিস বেসরকারি হাতে চলে যাচ্ছে, তাতে আখেরেতে কার লাভ হচ্ছে? জনগণের নয়, কিন্তু জনগণকে ভুল বোঝানো হচ্ছে, দেশের সম্পদ বিক্রি করে দেওয়া হচ্ছে ব্যক্তিগত কারোর কাছে। আমরা গরিব মানুষরা বাড়া ব্যাংকে একটা লোন নিতে গেলে বলে তোর বাড়া অ্যাকাউন্টে কত লেনদেন করছিস দেখা, তোর বাবার কি আছে, তোর কি বিজনেস আছে দেখা, দেখালাম, দেখানোর পর লোনটা নিলাম, হয়তো ব্যবসার মানে সমস্যার জন্য দিতে পারলাম না, তখন ব্যাংকের লোক আপনার বাড়িতে আসবে যাবে আসবে যাবে, কিন্তু কিন্তু বিজয় মালিয়ার মতো লোক বিদেশে গিয়ে বসে আছে, ভারত সরকার তার বালও ছিঁড়তে পারছে না, ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে অনায়াসে হজম করে ফেললো, আর যত ভাড়া জোর জুলুম সব ভাড়া গরিব মানুষের উপরে, এই জেলে দেবো টাকা শোধ কর, সে ভাড়া গয়না গাঠি ভাড়া বউকে দিয়ে খাটিয়ে ব্যবসা করে টাকাটা শোধ করে দেয়, কেন গরিবের বিবেক আছে, বড়লোক যেটা বড়লোকদের নেই। আপনি দেখবেন দেশের যখন কোনো দুর্যোগ হয় বিপদ হয় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে দেখবেন কোনো বড়লোক চার চার গাড়ি থেকে নেবে কাউকে হেল্প করে না, সেই গরিবগুলো করে, আর গরিবগুলোই হচ্ছে দেশের সম্পদ, আর গরিবগুলোকেই আমাদের রাজনৈতিক নেতারা অবহেলার চোখে দেখে। মানে কৃষক যদি না ধান চাষ করে তো আমাদের আপনাদের বিরিয়ানি বাড়া খাওয়া হবে না, বুঝলেন? আর সেই কৃষকদের সারের দাম বেশি, বাড়ার দাম বেশি, চুলের দাম বেশি বাড়া, এগুলো নিয়ে প্রতিবাদ হয় না। রাজনীতি নেতারা জানে যে এসব বাল ছাল, ধর্মীয় উস্কানি বাড়া জনগণের মাথায় পুড়ে দাও বাড়া জিতে যাব, কোনো উন্নয়নের দরকার নেই, সেটাই হচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রত্যেকটা দল ধর্মীয় উস্কানি নিয়ে চলাফেরা করে, এদের মধ্যে ভিতরে ভিতরে মিটিং হয় যে তুই এটা বল আমি এর প্রতিবাদ করব, দুটোই মানুষ খাবে, আমরা দুজনই জয়যুক্ত হব। আমরা কেলাকেলি করে মরি, এ পার্টি ও পার্টির লোকেরা, আর দুই পার্টির মেল লোকেরা বা দিল্লি গিয়ে ফাইভ স্টার হোটেলে যদি পুরুষ নেতা হয় ভালো ডবকা মাল নিয়ে রাত কাটাই, আর যদি মহিলা হয় তাহলে ভালো পুরুষ মানুষ নিয়ে রাত কাটাই এবং গোল টিফিন করে আর হাসে, বলে দেখ জনগণকে বাড়া বোকাচোদা পেয়েছি, একটু উস্কানি দিয়ে দিয়েছি, কেলাকেলি করে মরছে,
গোঙা মারা আগে। আর মিডিয়াগুলো হয়েছে এমন মারা, সব কেনা গোলাম হয়ে গেছে মারা, সত্যটা কখনো তুলে ধরে না। ভোটের সময় একটা মিডিয়া কোটি কোটি টাকা ইনকাম করে জানেন পার্টির কাছ থেকে, যে আমার দলের হয়ে প্রচার করো এত কোটি টাকা দেব। ও বলে আমার দলের হয়ে প্রচার করো এত কোটি টাকা দেবো, তারা তাদের হয়েই গায়। শালা সব রাজনৈতিক ভক্ত হনুমান হয়ে গেছে মিডিয়াগুলো, কারোর মুখ থেকে কারোর চ্যানেল থেকে মারা সত্যিটা আপনি পাবেন না। একটু সত্যিটা পাওয়া যায় ফেসবুক ইউটিউব থেকে, যেখানে কিছু কিছু সত্যি কিছু দেখা যায়, সেগুলো আপনারা দেখবেন টিভিতে দেখায় না। কারণ কি, টিভি দেখালেই আসল মুখোশটা খুলে আসে রাজনীতির নেতাদের। তাই বলছি ভাই, যে দলে জিতুক আপনার যত ফেভারিটই হোক, যে জিতবে সে রাজা হবে, সে খাবে, তার ফ্যামিলি খাবে, তার ফ্যামিলির জন্য ব্যাংক ব্যালেন্স বাড়াবে, আপনার জন্য ভালো চিন্তা করবে না। ভোটের আগে আপনাকে রুটি খাবে, কলা খাবে, হয়তো 500 টাকা আপনার পকেটে গুঁজেও দেবে, কিন্তু ভোটে জিতার পর আপনাকে বাঁ পা দিয়ে লাথি মারবে, চাল চালা 5 বছর পোঁত মেরে খাই তারপর দেয় করিস। 5 বছর খাওয়ার পর আপনাকে সেই পরের ভোটে 1 মাস আগে আপনাকে তেলাবে, ফের আপনাকে পকেটে 2000 গুটিয়ে গুঁজে দিল, আপনি ফিরে যাবেন। এই 2000 টাকাটা কার? ওই রাজনৈতিক নেতার বাবার, দেশের টাকা, আমাদের টাকা আমাদেরই দেয়। 2000 টাকা দিয়ে 5 বছর আপনার পোঁত মেরে খাবে। তাই এইগুলো কখনো করবেন, নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে তারপর সঠিক লোক নির্বাচন করবেন, বা নেতাদের ধর্মীয় উস্কানি বা অন্যান্য উস্কানিমূলক কথাই তারপর আপনারা সায় দেবেন। আগে বুঝবেন কথাটা নেতারা ঠিক বলছে না সঠিক, সে মারা যে নেতাই হোক, সে যে নেতাই হোক, মারা আপনার ফেভারিট হোক আপনার অপোজিট হোক, যাই হোক, দল আসবে দল যাবে, আপনার কোনো উন্নতি হবে না, তাদের উন্নতি হবে। দেখছেন না, সাধারণ লোক একটা পার্টি থেকে আরেকটা পার্টি যেতে গেলে একটু লজ্জা লাগে, আর মারা নেতাদের একটু লজ্জা লাগছে না, মারা গাপ করে লাভ মেরে চলে আসছে, গিয়ে বোঝা মারা উন্নয়ন হচ্ছিল না তাই চলে আসলাম। আরে মারা উন্নয়ন তোর ফাঁড়া ফ্যামিলির হচ্ছিল না ওই জন্য চলে গেছিস, মারা পিছনে কেস আছে বাঁশ ভরে দেবে সেই ভয়ে গেছিস, না হলে যেতিস না। আর সেই সব তাদের কথাই আমরা নাচি। তা বন্ধুরা, দেশটা আমাদের, আমরা সারাজীবন থাকবো, 5 বছর থাকা ওই নেতাদের কথা শুনবেন না, পাশাপাশি আমরা বসবাস করি, আমাদের উন্নয়নটা আমরা বুঝে নেব, যে কোনো নেতার কলার ধরে উন্নয়ন ছিনিয়ে নেব, এবং হিন্দু মুসলমান সব ভাই ভাই হয়ে থাকবো। একটা যদি মসজিদে আঘাত পড়ে, জানবেন আপনার মন্দিরেও সেই আঘাতটা লাগলো, একটা যদি মন্দিরে আঘাত পড়বে তাহলে জানবেন আপনার মসজিদে সেই আঘাতটা পড়লো, বুঝলেন? কারণ প্রত্যেকটা ধর্মই, কোনো ধর্মেই মূল গ্রন্থে লেখা নেই যে মারা অন্য ধর্মের লোককে কেলাও বা অন্য ধর্মগুলো কেটে ফেলো, মারা লেখা নেই কোথাও, এটা রাজনীতির নেতাদের মগজে লেখা আছে, সেটাই আমাদের বোঝায়, সেটাই আমাদের মগজ ধোলাই করে, সেটাই আমরা বুঝি। এগুলো বুঝলে ভাই হবে না, এদিকে মারা পাল তুলে লাভ নেই, এঁড় তুলে একটু দেখো সত্যটা কোনটা, তারপর বিবেচনা করে সেই কাজে যাবে। ভালো থাকবেন বন্ধুরা, আজকে এই পর্যন্তই।